লালনে বলে জাতির কিরু লালনে বলে জাতির কিরু দেখলাম না এই নজরে সবে লোকে কয় লালনে কি যা সংসারে জাতির কিরু লালন বলে জাতির কিরু দেখলাম না এ নজরে সবে লোকে নারীর তবে কিসে বেদা সুন্দর নিলে ভাই মুসলমান নারীর তবে কিসে পাবিনি চিনি কিভাবে জাতির কথা লোকে গল্প করে যথা তথা যে লালন সাইজি তিনি ছিলেন কর পরিবারের সন্তান কালক্রমে তিনি যখন মুসলমান ঘরে আস্তে আস্তে বড় হলেন কয়েক বছর পর যখন নিজের ঘরে আবার ফিরে গিয়েছিলেন তখন ঘরের নিজের মাও তাকে ফিরিয়ে দিয়েছিলেন বলছে হ্যারে লালন তুই যেখান থেকে এসেছিস তুই সেখানে ফিরে যা তোকে যে আর ঘরে নেওয়া যাবে না আজকে নিজের মাও কিন্তু লালন সাইজিকে তাকে ফিরিয়ে দিয়েছিল কেন না তিনি মুসলমান ঘরের অন্নগ্রহণ করেছিলেন তখনই তিনি সেই সময়ে
সেই কথাগুলো শোনাই গানের ভাষায়, যে এখনো জাত পাত নিয়ে আমরা বড়াই করি। তো লালন সাহেবজি বলছেন, কেউ মালা কেউ তো বিজি বলে, তাই রেখে জাত ভিন্ন বলে, কেউ মালা কেউ কসবি গলে, তাই রেখে জাত ভিন্ন বলে, আশা কিংবা যাওয়ার কালে, আশা কিংবা যাওয়ার কালে, জাতের চিহ্ন রয়ে কারে, জাতের কথা লোকে গল্প করে যথা তথা, জগতে বেড়ে জাতের কথা লোকে গল্প করে যথা, জাতের ফাতনা ওই লালন বলে, জাতের ফাতনা ডুবিয়ে সাত বাজারে, লোকে কয় লালন কি যা, এ সঙ্গে সারে ওই লালন বলে, জাতির কিরু ওই লালন বলে, জাতির কিরু দেখলাম না এই নজরে, লোকে কয় লালো লেগে যা, এ সঙ্গে সারে গান শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।